কাজী আক্কাস আলী মেম্বার স্মরণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 50 অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সোমবার বেলা 12:30টায় নারায়ণগঞ্জ চাষারাস্থ জিয়া হলের সামনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ইসলাম, সার্জেন্ট বিশ্বজিৎ চন্দ্র দাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ খোকন ভান্ডারী, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিঙ্কন, এনএএন টিভির রিপোর্টার বদরুজ্জামান রতন, অগ্রবাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাশেদ চৌধুরী, আনন্দ টিভির জেলা ক্যামেরা পার্সন কাজী রিয়াল সাব্বির, এশিয়ান টিভি ক্যামেরা পার্সন রাব্বি সহ আরো অনেক সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। এনএএন টিভি নিউজ ডেস্ক।